ভারতে চলমান উগ্রবাদ ঠাকতে বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে অপপ্রচার চালানো হচ্ছে মন্তব্য করে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি শেষে নাহিদ ইসলাম বলেন যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে তা বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজপথের পরাজিত শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শক্তি প্রদর্শনের মাধ্যমে দেশকে নিয়ে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করেন। ভারত চায় যে বাংলাদেশে একটা উগ্রবাদ চলছে সেটা দেখাতে, এতে তার দেশের যে উগ্রবাদ সেটি পুষ্ট হয়, ফলত সেই ধরনের অপপ্রচার সবসময় ছিল। ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে, ফেক আইডি খুলে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং পতিত যেই ফ্যাসিবাদী শক্তি রাজপথ থেকে তারা পরাজিত হয়ে এখন অনলাইনে তারা তাদের শক্তি প্রদর্শন করছে।